আরে মায়ের ব্যান্ড ভগবান নিজে দেখে খেত। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। আমি সৌদেবন, তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি হাবড়ায়। হাবড়ায় কেন এসেছি তাহলে তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো। হ্যাঁ গাইজ, আমি এসেছি হাবড়ার ফুলপুকুর শ্রী শ্রী কালীমাতার মন্দিরে, যেখানে কিন্তু আগামী শনিবার পুজো হয়ে গেছে। মায়ের বিশাল এক শোভাযাত্রার দ্বারা মাকে কিন্তু আনা হয়েছিল মন্দিরে। তো সেই ভিডিও তোমরা ইউটিউবে অনেক পেয়ে যাবে। আমি সে কিছু কাজের জন্য কিন্তু সেই ভিডিও আনতে পারিনি তোমাদের কাছে, তো তাই ভাবলাম যে পরে আরেকবার গিয়ে তোমাদের সেখানে মাকে দর্শন করিয়ে দিই। তো সেই জন্য কিন্তু আজ আমি চলে এসেছি, আর আমি একা আসিনি, আমার সাথে এসছে কিন্তু কৌশিক, মাইন্ডস লাভ ব্লগ ওর ইউটিউব চ্যানেলের নাম। তো ওকেও তোমরা সাপোর্ট করো, ছেলেটা কিন্তু খুব খাটছে এই বছরটা। চলো বেশি কথা বলবো না, মন্দিরে যাবো এবং মন্দিরের সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো চলো যাওয়া যাক। থেকে মাকে প্রণাম করবার জন্য আর্জন করুন নমঃ। অপবিত্র পবিত্র মা, সর্ব অবস্থা গতর পিতা, ইয়ার শরীর কুণ্ডলিকাক্ষম সবাক্ষ অভ্যন্তর সচি সর্বমঙ্গল মঙ্গলম বরেণ্য বরদম শুভম নারায়ণ নমস্কৃতম সর্বকর্মাণি কারয়ে শঙ্খচক্র ধর্ম বিষ্ণু দীর্ঘজীবাশেষম প্রারম্ভে কর্মণা বিক্রম পুণ্ডরীক শরীরহরিম বন্দে মন্দমালিনী আয়ুরারব্ধম বীজয়ম দেহি দেবী নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কাম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। আমার নাম শঙ্কর দে, আমি মন্দিরে একজন সেবিকা। পুজো আজ থেকে ধরো 68 বছর আগে, আজকে এই এটা হচ্ছে 68তম পুজো আমাদের। 11ই মার্চ গত শনিবার ফাল্গুন মাসের 26 তারিখ ছিল, মায়ের বাৎসরিক পুজো গেল, আজকে 14 তারিখ।
এই পূজো ইতিহাস, এর ইতিহাস হচ্ছে আমাদের পূর্ব বাংলা থেকে আসা আমাদের ঠাকুর দাদারা পূর্ব বাংলা বরিশালে পূজো হতো, এরও ইতিহাস আছে বহুত। পাশ দেখেও যেতে পারছো না, ভগবান নিজে ডেকে খেত যে আমাকে এই ভোগটা দিয়ে যা, আমি আজকে এটা খাবো, এরকম ইতিহাস আছে মায়ের। ওখান থেকে আমাদের যখন দাদুরা চলে আসে তখন মাটি আর ঘট নিয়ে এসে এখানে পুকুর ছিল, বড় এক পুকুর আছে এখনও বর্তমান রয়েছে, এবং একটা কুল গাছ ছিল, আর এখানে বিশাল এক আকারের বট গাছ ছিল, এখানে এখানে স্থাপন করা হয়। সেখান থেকেই পুজো আস্তে আস্তে শুরু হয়, ভক্ত মায়ের কাছে যা চায় তাই পায়। আজকে লক্ষ লক্ষ লোকের আয়োজন হয় এখানে, মায়ের এটাই হচ্ছে নীরা, মাকে চোখের জল দিয়ে যে কেউ যদি ডাকে যখন তখন যে কোনো বাড়িতে বসে ডাকলেও মা যা চাইবে হাত ভরে মা দেয় তাকে, তাকে কখনো ফিরায় না, যার জন্য আজকে লক্ষ লক্ষ ভক্তের আগমন হচ্ছে এখানে। প্রত্যেক দিন আমাদের পুজো দুবেলা হয়, সন্ধ্যে 7টা আর দুপুর 12টা, 1 ঘন্টা 10 মিনিট করে প্রত্যহ দুবেলা পুজো হয়। বাৎসরিক পুজো রাত 10টায় আরম্ভ হয়, ভোর 5টায় শেষ হয়। যেভাবে খুশি আসতে পারে কোনো ব্যাপার নেই, আমাদের এখানে মায়ের কাছে কেউ খেয়ে আসতে পারে, কেউ নিরামিষ আসতে পারে, কেউ নির্জলা উপাস করে আসতে পারে, মায়ের কাছে কোনো দ্বিধা নেই। আমাদের শুধু মায়ের অন্নভোগ বাদে যে কোনোভাবে মায়ের কাছে যা ভোগ দেবে আমরা সেটা মাকে নিবেদন করি। চোখের নয়নের জল দিয়ে যদি ডাকতে পারে মা তার তাকে সাড়া দেয়, এটা হচ্ছে আমাদের মায়ের নীলা। মা সব সময় এখানে থাকে, কেউ ধরতে পারে না। মা এখান থেকে 5 কিলোমিটার শ্মশান, মা শ্মশানের হচ্ছে তার মূল স্থান, সেখান থেকে পূর্ব বাংলায় যায়। বাকি মা সবার সামনে ঘোরাঘুরি করে, কেউ ধরতে পারে না। মন দিয়ে ডাকলে, মায়ের নয়ন জল দিয়ে যদি ডাকে মাকে, সে পাবেই, কোনো ভুল নেই, সে তাকে পাবেই মাকে, এবং মার কাছে যা আরাধনা করে পাবে। মায়ের পুকুর আছে, আমাদের নিয়ম হচ্ছে লাস্ট শনিবার ফাল্গুন মাসে লাস্ট শনিবারে পুজো, তার আগের শনিবারে মাকে আমাদের মায়ের নিজের পুকুর রয়েছে সেই পুকুরে মায়ের বিসর্জন, তারপরে আমাদের থালা পুজো হয়, 1 সপ্তাহ থালা পুজো, শনিবার মা সন্ধ্যের আগে মা ঘরে প্রবেশ করে, এটা হচ্ছে আমাদের চিরাচরিত পূর্বপুরুষ থেকে নিয়ম। আর এখানে মায়ের হচ্ছে বট গাছ, এটা হচ্ছে মায়ের আসল জিনিস, ওই বট গাছ আর মায়ের নয়ন একই জায়গায় রাখা আছে, এটাই হচ্ছে আমাদের স্মৃতি মায়ের। অশেষ ধন্যবাদ তোমাদেরকেও।